কিভাবে প্লাগইন ইউজ করে ব্যাকআপ রাখতে হয় এখন আমরা সেটা দেখব। প্লাগইন ইউজ করে যদি ব্যাকআপ রাখতে চান, প্রথমত আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে লগ ইন করবেন। প্লাগইন দিয়ে ব্যাকআপ রাখার জন্য আমরা চলে যাব প্লাগইনস এর মধ্যে, ড্যাশবোর্ডের মধ্যে প্লাগইনস। প্লাগইনস এর মধ্যে যে আমরা অ্যাড নিউ প্লাগইন দিব, অ্যাড নিউ প্লাগইন দিয়ে আমরা সার্চ করব যে কোনো ব্যাকআপ প্লাগইন পাওয়া যায় কিনা। আমরা চাইলে লিখতে পারি WP কমপ্লিট ব্যাকআপ। এখন আমরা সার্চ করতেছি যে WP কমপ্লিট ব্যাকআপ নামে কোনো প্লাগইন আছে কিনা, বা ওয়ার্ডপ্রেস ব্যাকআপ নামে কোনো প্লাগইন আছে কিনা। এখানে বিভিন্ন প্লাগইন দেখাচ্ছে, আপনি আপনার পছন্দ মতো বা যেটা রেটিং খুব বেশি ভালো ওইটা আপনি ইউজ করতে পারেন। আমি এখানে দেখব ব্যাক WP আপ ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন, এটা নিয়ে আমরা ইনস্টল করলাম। ইনস্টল ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেব। যখন এই প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে যাবে, বাম পাশে একটা মেনু আইটেম চলে আসবে ব্যাক WP আপ নামে। ওকে, ব্যাক WP আপ নামে একটা অপশন চলে এসেছে। এখানে অ্যাড নিউ জব নামে আমরা একটা ব্যাকআপ জব সেট করব। এটার মধ্যে DB ব্যাকআপ অপশন আছে বা বিভিন্ন অপশন আছে আপনি দেখতে পারেন, এক একটা করে দেখবেন। জেনারেল থেকে আমরা একটা জব টাইটেল দিব, আমরা এখানে বললাম মনে করেন লেটেস্ট ব্যাকআপ নামে একটা ফাইল সেট করলাম। এটা কি কি বিষয়ে এখানে ব্যাকআপ নেবে সেটা আপনি বলে দিলেন, যে ডাটাবেস ব্যাকআপ নেবে, ফাইল ব্যাকআপ নেবে, এই দুইটা হলে আপনার চলে। ওকে, আর একটা হচ্ছে ইনস্টলড প্লাগইন লিস্ট, একটা লিস্ট থাকবে প্লাগইনের যেগুলো আপনার এখানে ইনস্টল করা আছে। ডাটাবেস যে ব্যাকআপটা নেবে, ব্যাকআপের ফরম্যাট থাকবে জিপ। এরপর ব্যাকআপ গুলো কোথায় সেভ হবে সেটা আপনি বলে দিবেন। আপনি আপাতত বলে দিলেন ব্যাকআপ টু ফোল্ডার, অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে বা আপনার হোস্টিং এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওইখানে এই ব্যাকআপটা নেবে। আপনি সেভ চেঞ্জেস দিয়ে দিলেন। এটা দেওয়ার পরে জবস এর মধ্যে, অর্থাৎ এই ব্যাকআপ WP ব্যাকআপ এর ভিতরে জবস এর মধ্যে একটা অপশন চলে আসবে, যেখানে আপনি দেখতে পাবেন যে যে ব্যাকআপটা আপনি সেট করছেন ওইটা এখানে আছে। এটাকে রান নাওতে ক্লিক করবেন। রান নাওতে ক্লিক করলে এটা রান হয়ে যাবে। ওকে, এখন ব্যাকআপটা ক্রিয়েট করতেছে, যে কতগুলো ফোল্ডার আছে, কতগুলো ফাইল আছে এগুলো দেখাচ্ছে। স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নেবে এবং তারপরে আপনাকে এখানে ব্যাকআপটা দেখাবে যে এই তারিখের মধ্যে বা এই তারিখে এই টাইমে একটা ব্যাকআপ নেওয়া হয়েছিল। ওকে, ব্যাকআপ কমপ্লিট। আপনি ব্যাকআপস এর মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন যে কতগুলা ব্যাকআপ নেওয়া হয়েছে। ওকে, আপনি চাইলে এখন ব্যাকআপ ফাইলটা ডাউনলোড দিতে পারবেন। ক্লিয়ার, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।